দাঁড়িয়ে আছি এখন পূর্ব মেদিনীপুর এগরা পৌরসভার নম্বর ওয়ার্ডে এখানে দশটি পরিবার মৃৎশিল্পীর কাজ করেন বিভিন্ন মাটির জিনিস বানান কখনো মাটির হাঁড়ি কখনো লক্ষ্মীর ভাণ্ডার কখনো আবার প্রদীপ কখনো আবার মাটির থালা এবং পুজো পার্বণের সমস্ত কিছু মাটির সরঞ্জাম এই মৃৎশিল্পীরা বানান এনারা পূর্বপুরুষ ধরে এই মৃৎশিল্পীর কাজ করে আসছেন অথচ কিন্তু এনাদের আক্ষেপ এনারা সরকারি কোনো প্রকল্প পাচ্ছেন না আমার পাঁচ বছর থেকে আমি এই ব্যবসা শিখেছি হ্যাঁ এই প্রদীপ ঘর লক্ষ্মী ভান্ডার হাঁড়ি কুঁড়ি সব মানে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের মাল তৈরি করি প্রদীপ প্রদীপ সব কিছু হ্যাঁ কিন্তু সরকার থেকে আমরা কিছু সাহায্যও পাই না আর কিছুই করি না আর সরকার থেকে কিছু সাহায্য ভাজ্য পেলে আমরা হয়তো আরও উন্নতি হতো কিন্তু সেটা তো আমরা করতে পারছি না আমরা তো ছোটখাল থেকে করছি এটা পূর্বপুরুষের বিজনেস কিন্তু করে আসছি কিন্তু সুযোগ সুবিধা তো পাচ্ছি না কিছু তেমন সরকার থেকে কিন্তু আমরা পেলে সুযোগ সুবিধা খুবই ভালো হয় আমরা দই ভাঁড় চা ভাঁড় এবং প্রদীপ ঘট বিভিন্ন রকম পুজো পদ্ধতির সব জিনিসপত্র তৈরি করছি আমাদের হাতে তো বানানো হয় লক্ষ্মীর ভাণ্ডার এই যে প্রদীপ ছোটো দীপালি আর এই যে মানে মাটির যে গ্লাস এই সব বানানো হয় হাতে আর এই যে থালা এই সব হাতে বানানো হয় সামিতে এই মানে মাস হলো হঠাৎ মারা গেল আর চাকটাক সব বন্ধ নাই তো এই জন্য তো এইগুলো হাতে বানাচ্ছে হলে সব চাকে বানাতো যদি বার্ধক্য পাতাটাও যদি পেতাম তাহলে আরও ভালো হতো আমার শহর পূর্ব মেদিনীপুর এগরা থেকে সুব্রত পাত্র कोलकाता टीवी